ফ্রেন্ডস, আই এম মিরাজুল, ব্যাক এগেন আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আমার বেসিক্স গিটার লেসনের 14 নম্বর ভিডিও। তো এই 14 নম্বর ভিডিওতে আমরা শিখব অল মেজর কর্ডগুলো। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা জলদি করে শিখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা, আশা করি তোমরা সবাই ভালোভাবে আমার লেসনগুলো ভালোভাবে ফলো করছো, ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করছো। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো, তারা আমার আগের লেসনগুলো ভালোভাবে ফলো করো। নাম্বার 1, 2, 3, ডিসক্রিপশনে আমার লিঙ্ক পেয়ে যাবা, বেসিক গিটার লেসন 1, 2, 3, এইভাবে 13টা লেসন আছে। পারলে লাইক করবা, কোনো কোশ্চেন হলে কমেন্ট করিও আমাকে, আমি তোমাদের পাশেই আছি। আর অবশ্যই আমার চ্যানেলটা লাল বাটন আছে সাবস্ক্রাইবের, ওটা প্রেস করে দেবার, পাশে একটা বেল আইকন উঠে যাবে ওটাও প্রেস করে দেবা। তো সাবস্ক্রাইব করলে কি হয় বন্ধুরা, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি, তোমাদের মোবাইলে জলদি করে নোটিফিকেশান চলে যায়, জলদি করে শিখে নেবা। আর বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তোমরা ভালোভাবে হাতে নাতে গিটার শিখতে চাও, তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবা। ওইখানে আমি অনেক আমার ছাত্র আছে বা স্টুডেন্ট আছে ওখানে, বিগিনার্স আছে, ওদেরকে হাতে নাতে খুব সুন্দরভাবে ওদেরকে টাইম দিয়ে গিটারটা শিখাই গাইজ। তো তোমরা যদি শিখতে চাও তো প্লিজ লিঙ্ক আছে, ওইখানে জয়েন হয়ে যেও। তো চলো আমরা জলদি করে গিটার শিখি। তো বন্ধুরা, আজকে যেটা শিখব আমরা টোটাল মেজর কর্ডস। তো আগের দিন আমরা বার কর্ড ধরা শিখিয়েছিলাম গাইজ, কীভাবে বার কর্ড ধরতে হয়, আশা করি আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে আমরা নোটগুলো শিখলাম, তারপরে লিসেনটাতে ওয়ার্ল্ডের 12টা নোট নিয়ে তৈরি গোটা মিউজিক গাইজ। তো এই 12টা নোট আমরা দুটো করে পাবো। তো এক মেজর স্কেল, এক মাইনর স্কেল। তো মেজর স্কেলের 12টা নোট, মেজর ধরো এ মেজর, এস আর মেজর, এরকম করে মেজর স্কেল 12টা আছে, মাইনর স্কেলও সেম 12টা পাবো। তো আমরা মেজর স্কেলের 12টা কোয়ার্ডস আমরা আজকে জানবো। অল শেপ মানে আমরা কোথায় কোথায় ওই কোয়ার্ডগুলো পাবো মেজর স্কেলে, তো আমরা জেনে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এফ যেটা আছে আমরা ধরছি, এটাকে বলবো ফার্স্ট শেপ, মেজর স্কেলের ফার্স্ট শেপ। তো ফার্স্ট শেপ আমরা কেন বলবো, আমরা প্রথম আঙুল, প্রথম আঙুল যেটা সেটা এফ নোটে আছে। দেখো প্রথম আঙুলটা আমরা উপরকার যেটা আছে, তারটা আছে, মানে সিক্স স্ট্রিং অ্যান্ড ফার্স্ট স্ট্রিং, এই দুটো নোট একই গাইজ। এটা ই ওপেনলি যখন বাজাবো, মানে 6 নম্বর তার আর 1 নম্বর তার ওপেনলি বাজাবো, তো এদের নাম হচ্ছে ই স্ট্রিং, ওপেনলি। তো ইর পরে যেটা পাবো আমরা এফ, এখানেও এফ পাবো, এখানেও এফ পাবো, নিজেকার তারটাও এফ পাবো, আশা করি তোমরা ইজিভাবে জানতে পারছো। তো আমরা এফ পেলাম। তো এফ যখন আমরা বার ধরবো এই ফার্স্ট আঙুলটাতে, ফার্স্ট আঙুলটাতে ধরবো, তখন ফার্স্ট সেফ হবে গাইজ আমরা এফ। তো ফার্স্ট সেফ এফ মেজর, আমরা বার ফার্স্ট সেফটা প্রথম ফ্রেটে বার ধরবো, আশা করি বারটা জেনে গেছে, এইভাবে বার ধরবো। তারপরে সেকেন্ড ফিঙ্গারে আমরা থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেটে বসাবো। তারপরে আমরা থার্ড ফ্রেট ফিফথ স্ট্রিংয়ে বসাবো, প্রেস করবো। তারপরে আমরা ফোর্থ ফিঙ্গার, থার্ড ফ্রেট ফোর্থ স্ট্রিংয়ে বসাবো। তো এটা আমাদের ফার্স্ট সেফ গাইজ। একটা খাতা কলম নিয়ে নাও, এঁকে নাও ফার্স্ট স্টেপটা কী। ফার্স্ট স্টেপটা আমাদের ফার্স্ট আঙুলের জন্যই ফার্স্ট স্টেপ বলে, মানে আমাদের এটা ফার্স্ট আঙুল, ফার্স্ট ফিঙ্গার। তো এই ফার্স্ট ফিঙ্গারে আমরা বাদ ধরছি ওপর কার্ড, এটা এফ নোট, আর নিচেকার যেটা ফার্স্ট ফ্রেটি আছে নিচে কার্ডটা, ওটাও এফ নোট। তার জন্য আমাদেরকে এটাকে বলে ফার্স্ট স্টেপ গাইজ। তো আশা করি ফার্স্ট স্টেপ জেনে গেছো। আমরা এক স্টেপ ডাউন করে দিলে, যেমন ই, এটাকে ই, এটা ই, তারপরে এফ, তারপরে এরকম করে আমরা 12টা কর্ড পাবো। দেখে নাও এফ, তারপরে এফ শার্প, ওকে, তারপরে জি মেজর, তারপর জি শার্প মেজর,
তারপরে এ মেজর, এস আর মেজর, বি, সি, এইভাবে আমরা 12টা নোট পাবো, 12টা কর্ডস পাবো গাইজ। তো আমরা বার ধরতে পারলে গাইজ একদম একই কর্ড আমরা কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ সরাবো, একটা করে কর্ড চেঞ্জ হতে থাকবে। তো আমরা বার ধরা আগে শিখতে হবে। তো বন্ধুরা ফার্স্ট শেপ আমরা জেনে নিলাম। ফার্স্ট শেপ গাইজ দেখতে পাচ্ছ ভালোভাবে, ওটা খাতা কলমে লিখে দাও, নিয়ে লিখে দাও ফার্স্ট শেপ। তো নিয়ে নিচে দিয়ে দেখবা এটা ফার্স্ট আঙুলের জন্য। হ্যাঁ, ফার্স্ট আঙুলে আমাদের দুটো এফ পাবো, এফ নোট পাবো এখানে ফার্স্ট। হ্যাঁ, সিক্স স্ট্রিংয়ে আমরা একটা এফ নোট পাবো, ফার্স্ট ফ্রেটে সিক্স স্ট্রিং এফ, আর আমরা ফার্স্ট স্ট্রিংয়ে যেটা আছে নিচেকার ফার্স্ট স্ট্রিং সেখানে ফার্স্ট ফ্রেটে আমরা এফ পাবো। তো দুটো এফ নোট আছে গাইজ, তার জন্য আমরা ফার্স্ট ফ্রেটে যখন প্রেস করি তো এটা এফ হয়। তো এফ মেজর গাইজ, এইভাবে আমরা 12টা নোট সরিয়ে সরিয়ে কন্টিনিউয়াসলি, যেই আমি আগের দিনকার লেসনটায় আমি বলেছিলাম নোটগুলোর নাম। তো গাইজ নোটটা ভালোভাবে জেনে নাও, তবাই কোয়াডগুলো হ্যাঁ জেনে যাবা যে কোথায় কোথায় কোয়াড আছে, কী কোয়াড আছে, কন্টিনিউয়াসলি চলে আসবে। যখনই এই কোয়াডগুলো জেনে নেবা কোনো চিন্তা নাই গাইজ, সব তুমি হ্যাঁ লিড করতে পারছো বা ইয়া করতে পারছো, সব চিনে যাওয়া। প্রথম ইয়াগুলো নোটগুলো জেনে নাও, 12টা নোট আছে। হ্যাঁ, এই নোটগুলো কোন স্ট্রিংয়ে কী নোট আছে, কোন ফ্রেটে কী নোট আছে, আমার আগেকার 13 নম্বর লেসনে ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে জেনে নিও, মুখস্থ করে নিও। হ্যাঁ, তো আমরা ফার্স্ট শেপ পেয়ে নিলাম। এবার আমরা সেকেন্ড শেপ পাবো। সেকেন্ড শেপ মানে আমরা সেকেন্ড ফিঙ্গারে ধরবো, সেকেন্ড ফিঙ্গারে যা নোট পাবো তাই মেজর স্কেল হবে। তো সেকেন্ড ফিঙ্গার দেখে নাও, সেকেন্ড শেপ, সেকেন্ড শেপ, সেকেন্ড শেপ গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সি শার্প মেজর গাইজ। তো সি শার্প মেজর কেন দেখতে পাচ্ছ, এখানে আমরা সি ধরি গাইজ, সি কর্ডটা ধরি এইভাবে। হ্যাঁ, এটাকে এক স্টেপ আপ করে দেবো। হ্যাঁ, তো সি শার্প মেজর হয়ে যাবে। আর এখানে আমরা বার ধরে দেবো, এখানে বার, আর এই এই জিনিসটা মানে সিটা এখানে চলে আসবে। নিয়ে এখানে একটা ক্যাপো যেখানে আমরা বসিয়ে, হ্যাঁ ক্যাপোর জায়গায় আমরা আঙুলটা ক্যাপো বসাবো, নিয়ে আমরা সি শার্প। তো সি শার্প কেন বলবো আমরা, আমরা দেখে নাও সেকেন্ড ফিঙ্গারটা, হ্যাঁ সেকেন্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেটে আছে। তো আমাদের এই নোটটা কী হচ্ছে, যেটা সেকেন্ড ফিঙ্গার দিয়ে আছি সেকেন্ড ফ্রেটে সেকেন্ড স্ট্রিংয়ে, এই নোটটা হচ্ছে আমাদের সি শার্প। তো আমরা ভালোভাবে একবার দেখে নিই, আমরা সেকেন্ড সেকেন্ড স্ট্রিংটার নাম কী পেয়েছিলাম, বি স্ট্রিং। সিম্পলি আমরা বি স্ট্রিং ওপেন বাজাচ্ছি, বি, তারপরের নোটটা হচ্ছে সি, তারপরের নোটটা হচ্ছে সি শার্প, নিয়ে আমরা সেকেন্ড স্ট্রিংয়ে এটা মানে সেকেন্ড ফিঙ্গারে আমরা প্রেস করছি বলে এটাকে সেকেন্ড শেপ বলছে। মানে শেপ মানে বুঝছোই তো গাইজ, যে আমার চুলের শেপ কেমন রে, হ্যাঁ বা স্টাইল, হ্যাঁ শেপ একই জিনিস গাইজ, শেপ স্টাইল ওই রকম। তো আমরা সেকেন্ড স্টাইল বা সেকেন্ড শেপ পেলাম। তো ফার্স্ট শেপ পেলাম, সেকেন্ড শেপও পেলাম। তো সেকেন্ড শেপটা ধরতে কীভাবে করবো আমরা, ধরবো একবার দেখে নাও গাইজ কোয়াডটা, হ্যাঁ ডায়াগ্রামটা। আমরা বারটা, বার ধরা জানি, ফার্স্ট ফ্রেটে বার ধরবো, ফার্স্ট ফ্রেটে বার ধরে আমরা সেকেন্ড স্ট্রিংটা না সেকেন্ড ফিঙ্গারটা সেকেন্ড ফ্রেট, হ্যাঁ সেকেন্ড স্ট্রিংয়ে বসাবো, প্রেস করবো, যেই নোটটার নাম হলো সি শার্প, ওই সি শার্পই কোয়াড গাইজ। এই সেকেন্ড ফিঙ্গারের জন্য এটা সেকেন্ড শেপ বলছে, আর নোটটার নাম সি শার্প। তো আমরা সেকেন্ড ফিঙ্গার বসালাম, তারপরে আমরা থার্ড ফিঙ্গার বসাবো, হ্যাঁ থার্ড ফ্রেট ফোর স্ট্রিংয়ে, হ্যাঁ ফোর স্ট্রিংয়ে। তারপর আমরা ফোর ফিঙ্গার বসাবো ফোর্থ ফ্রেট, হ্যাঁ ফিফথ স্ট্রিংয়ে। তো আমাদের এটা সেকেন্ড শেপ গাইজ। তো এইভাবে আমরা কোয়াড পাবো 12টা। প্রথম কোয়াড সি নিয়ে স্টার্ট হবে আমাদের সেকেন্ড শেপ যেটা, হ্যাঁ বার সি শার্প, তারপরে ডি, ডি, তারপরে ডি শার্প, তারপরে ই, এফ, এফ শার্প, এইভাবে 12টা কোয়াড পাবো। তো বন্ধুরা এইভাবে 12টা কোয়াড তোমরা নিজে নিজেই পারবা যখন তোমরা জেনে যাবা এই শেপটা, 12টা কোয়াড কোনো চিন্তা নাই, একটা কোয়াড জানলেই সবগুলো কোয়াড কন্টিনিউয়াসলি আগাবা, আর নোটগুলো 12টা নোট আছে আস্তে আস্তে সার্কেলটা আগাবা, হ্যাঁ ওইটা হয়ে যাবে। তো আমাদেরকে ফার্স্ট জানতে হবে ওই 12টা নোট আছে। হ্যাঁ, আগের লেসনটা ভালোভাবে বন্ধুরা মনে করে থাকবা বা খাতাটা সামনে থুবা, নিয়ে দেখবা, নিয়ে কোয়াডগুলো চেঞ্জ করবা। তো আমরা সেকেন্ড শেপও জেনে নিলাম, এবার আমরা শিখব থার্ড শেপ। তো থার্ড শেপ আমরা এইভাবে ধরব, যেটা আমরা এ ধরতাম গাইস, হ্যাঁ এ মেজর, ওপেন এ মেজর, হ্যাঁ
এ মেজারটা ধরছি, দেখো এখানে একটা নাট আছে, এটা মানে বার গাইজ, তার জন্য এটা এ মেজার নিয়ে একটা স্টেপ সরিয়ে দিলাম, তাহলে এ শার্প হয়ে যাচ্ছে। নিয়ে আমরা এইভাবে বার ধরে নিলাম, তো আমাদের থার্ড শেপ হয়ে গেল। তো থার্ড শেপ আমরা থার্ড ফিঙ্গারে, হ্যাঁ জন্য আমরা থার্ড শেপ বলবো। এই থার্ড ফিঙ্গার যেটা দেখতে পাচ্ছ, এই থার্ড ফিঙ্গারে আমরা এটাকে বেন্ড করব গাইস, এইভাবে বেন্ড করে, হ্যাঁ আর বারটা এইভাবে ধরব। তো বেন্ড আমরা কিভাবে করব দেখতে পাচ্ছ, এই আঙুলটা, এই আঙুলটাকে এইভাবে, হ্যাঁ কন্টিনিউয়াসলি আমরা এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে কন্টিনিউয়াসলি বেন্ড করব। নিয়ে তিনটা তার আমরা প্রেস করব একসঙ্গে। আমরা এইভাবে ধরলে আমরা সব তারগুলো ধরতে পারবো না বন্ধু, যেটা এ ধরতাম আমরা সিম্পলি, হ্যাঁ এটা এইভাবে ধরলে আমরা ভালোভাবে করতে পারবো না, তার জন্য হ্যাঁ এইভাবে আমাদেরকে ধরা শেখায়, এইভাবে বেন্ড করা। বেন্ডটা একবার দেখো, হ্যাঁ এইভাবে খানি কষ্ট হবে, প্রথমে পারবে না, আমাকেও অনেক দিন টাইম লেগেছিলো বন্ধুরা, আস্তে আস্তে হয়ে যাবে, বেন্ড করা শিখবা। হ্যাঁ বেন্ডটা কীভাবে করে বন্ধুরা, বেন্ডটা তুমি আস্তে আস্তে আঙুলটাকে এমনি করে, হ্যাঁ তুমি যখন কোনো কাজ করবা কিছু করবা, হ্যাঁ তখন এরকম করে বেন্ড করবা গাইস, তো আস্তে আস্তে ওটা হয়ে যায়। তো আমরা এটা থার্ড শেপ, থার্ড শেপটা দেখতে পাচ্ছ, থার্ড শেপ, হ্যাঁ থার্ড ফিঙ্গারের জন্য, থার্ড ফিঙ্গারের জন্য থার্ড শেপ গাইস, হ্যাঁ ফিঙ্গারটা বার হচ্ছে না, থার্ড ফিঙ্গারের জন্য থার্ড শেপ। তো আমরা থার্ড শেপ, তো কীভাবে আমরা থার্ড শেপটা বুঝবো, তো দেখতে পাচ্ছ আমরা তিনটে তার আমরা থার্ড ফিঙ্গারে আমরা ধরে আছি, হ্যাঁ তিনটে তার আমরা সেকেন্ড তার ধরে আছি, হ্যাঁ সেকেন্ড তার, থার্ড স্ট্রিং, সেকেন্ড তার, থার্ড তার অ্যান্ড ফোর্থ তার, হ্যাঁ আমরা ধরে আছি থার্ড ফিঙ্গারে। তো এই তিনটা তারের মাঝের তারটা হলো তিন নম্বর তার, তিন নম্বর তার, তিন নম্বর ফ্রেটে যার নোট পাবো সেটা, হ্যাঁ সেই স্কেল মানে সেই কোয়ার্ড। তো আমরা থার্ড ফিঙ্গারে, থার্ড স্ট্রিং, থার্ড ফ্রেটে, তো আমাদের নোট হচ্ছে ওটার নাম হচ্ছে বি ফ্ল্যাট বা এসআর্প, বি ফ্ল্যাট বা এসআর্প। তো একবার জেনে নিই বি ফ্ল্যাট বা এসআর্প কেন হলো, আমরা তৃতীয় তারটার নাম ওপেনলি বাজাচ্ছি জি, হ্যাঁ জি, তারপরে জি শার্প, হ্যাঁ প্রথম ফ্রেটে জি শার্প হচ্ছে, তারপরে এ, তারপরে এসআর্প বা বি ফ্ল্যাট, তার জন্য আমরা তৃতীয় ফিঙ্গারে আমরা, হ্যাঁ তিনটা তারকে একসঙ্গে বসিয়ে দিই, বা তোমরা এরকমও করতে পারো গাইস, হ্যাঁ সিম্পলি তিনটা তার, তিনটা আঙুল বসিয়ে দেবা এখানে, যেটা এ মেজার ধরতা ওই মেজারটাকে এক স্টেপ আপ করে দেবা, নিয়ে বারটা ধরে নেবা বা নিচেকার একটা স্ট্রিং প্রেস করবা বা বার ধরে নেবা, বারটাই বেটার। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো না, হ্যাঁ এটা ইউনিকভাবে এখানে প্র্যাকটিস করো গাইস এইভাবে, হ্যাঁ শেপটা দেখে নাও, হ্যাঁ শেপটা দেখে নাও, হ্যাঁ। তো আমরা এটা থার্ড ফিঙ্গারে ধরি, তার জন্য থার্ড শেপ বলে। তো বন্ধুরা আমাদেরকে জানতে হবে ফার্স্ট বারোটা নোট, বারোটা নোট কন্টিনিউয়াসলি আমি বারে বার রিপিট করছি, বারোটা নোট জেনে নাও। তো আমরা থার্ড শেপ যখনই পেয়ে নেব তখন আমরা আবার বারোটা কোয়ার্ড পেয়ে যাব। তো আমরা ফার্স্ট কোয়ার্ড পেয়েছিলাম এ, সেকেন্ড কোয়ার্ড পেলাম, এবার যেটা শার্প মানে থার্ড শেপ, সেকেন্ড কোয়ার্ড পেলাম বি ফ্ল্যাট বা এ শার্প, থার্ড কোয়ার্ড পাবো বি, তারপরে কোয়ার্ড পাবো সি, হ্যাঁ তার কোয়ার্ড, তারপরে কোয়ার্ড পাবো সি শার্প বা ডি ফ্ল্যাট, তার পরের কোয়ার্ড ডি। তো এইভাবে আমরা বারোটা কোয়ার্ড পাবো। তো আমরা থার্ড শেপও শিখে নিলাম, হ্যাঁ ভালোভাবে বন্ধুরা, খুব ইজিভাবে বলছি, কোনো প্রবলেম হলে কমেন্ট করো গাইজ। এবার আমরা ফোর্থ শেপ যাব, চার নম্বর শেপ বা চার নম্বর স্টাইল, বা চার নম্বরে আমরা মেজর স্কেল কীভাবে ধরবো চার নম্বর স্টাইলে। তো চার নম্বর স্টাইল আমরা খুব ইজি, হ্যাঁ আমরা বার ধরবো চারটা স্ট্রিংকে, হ্যাঁ প্রথম স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং অ্যান্ড ফোর্থ স্ট্রিং, এই চারটা স্ট্রিং বার ধরবো। দেখতে পাচ্ছ বার, চারটা স্ট্রিং বার ধরে নিয়ে আমরা আঙুলটাকে খানিক বড় করে ফাঁক করে নেব, নিয়ে আমরা ফোর্থ ফ্রেটে বসাবো, ফোর্থ ফ্রেটে, হ্যাঁ ফার্স্ট স্ট্রিংয়ে আমরা চার নম্বর স্ট্রিংটা বসিয়ে দেব, তাহলে আমাদের এটা চার নম্বর সেফ হয়ে যাবে এইভাবে কন্টিনিউয়াসলি। দেখো গাইস, হ্যাঁ তো কেন আমাদের এটা চার নম্বর সেফ হচ্ছে, বিকজ চার নম্বর আঙুল, চার নম্বর সেফ গাইস, আঙুলের হিসাবে সেফ হয়। তো চার নম্বর আঙুল আমাদের পড়ছে চার নম্বর ফ্রেটে প্রথম স্ট্রিংয়ে,
তো কি নোট আছে প্রথম চার নম্বর আঙুল আমাদের, হ্যাঁ চার নম্বর ফ্রেটে প্রথম স্ট্রিংয়ে কি নোট আছে দেখে নাও। ই, আমরা ওপেনলি ই বাজাচ্ছি। তারপরের নোটটা এফ, এফ শার্প, জি, তারপরে জি শার্প বা এ ফ্ল্যাট, জি শার্প বা এ ফ্ল্যাট। তো আমাদের এটা ফোর্থ শেফ, চার নম্বর শেফ গাইস, হ্যাঁ, যেটা আমরা খুব ইজি, হ্যাঁ ইউকেলেলেতে এই কর্ডটা খুব ইউজ হয়, হ্যাঁ ইউকেলেলেতে এই কর্ডগুলো ব্যবহার হবে। তো আমরা চার নম্বর শেফ অত ইউজ করে না, বিকজ ভালো ভালো গিটারিস্টরা ইউজ করে, হ্যাঁ। তো আমাদের চার নম্বর শেফ, চার নম্বর শেফ জেনে নিলাম, চার নম্বর আঙুলের জন্য, হ্যাঁ প্রথম স্ট্রিংটা চার নম্বর ফ্রেটে বসাবো, হ্যাঁ প্রথম প্রথম মানে ফিঙ্গারটা ফার্স্ট ফ্রেটে বার ধরবো, চারটা স্ট্রিংয়ে, ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং অ্যান্ড ফোর্থ স্ট্রিং, এই চারটা স্ট্রিংয়ে বার ধরবো, অ্যান্ড ফোর্থ ফিঙ্গারটা, হ্যাঁ মানে চার নম্বর আঙুলটা, আমরা চার নম্বর ফ্রেট, হ্যাঁ চার নম্বর ফ্রেট প্রথম স্ট্রিং নিয়ে প্রেস করব, যেই নোটটার নাম হবে জি শার্প বা এ ফ্ল্যাট। আশা করি বুঝে গেছো এইভাবে। তারপরে কর্ড হবে এ, এ, তারপরে কর্ড হবে এ শার্প, তারপরে বি, তারপরে সি, হ্যাঁ এইভাবে কন্টিনিউয়াসলি বন্ধুরা চলবে। তো আশা করি তোমরা বারোটা নোট জেনে নেবা, আগের লেসনটা ভালোভাবে ফলো করবা, আগের লেসনটা ভালোভাবে ফলো যখন হয়ে যাবে, নোটগুলোর নাম মুখস্থ করে যাবে, তখন এই কর্ডগুলো তোমরা পেয়ে যাবা। তো আমরা আবার একবার বলি, ফার্স্ট শেপ হলো এইভাবে, আমরা ফার্স্ট শেপ বলবো, এটাকে বলবো ফার্স্ট শেপ, এফ মেজার, হ্যাঁ আমরা এফ মেজার ধরে আছি, এটা ফার্স্ট শেপ, হ্যাঁ এফ মেজারের উপর দিয়ে বলছি, এটা ফার্স্ট শেপ এফ মেজারের। তারপরে আমাদের এফ মেজারের সেকেন্ড শেপ কী হবে, এখানে আমরা সেকেন্ড শেপ পাবো, হ্যাঁ পঞ্চম ফ্রেটে আমরা সেকেন্ড এফ পাবো গাইস, এইভাবে সেকেন্ড শেপ। অ্যান্ড থার্ড শেপ পাবো এফের আমরা এখানে গাইস, মানে থার্ড শেপ এখানে আমরা জি, জি পেলাম জি, তারপরে জি শার্প, এ, তারপরে এ শার্প, বি, সি, সি শার্প, ডি, তারপরে ডি শার্প, ই, হ্যাঁ তারপরে নোটটা পাবো এফ। তো আমরা এইখানে থার্ড শেপ পাবো এফের। তো আমরা ফার্স্ট এফের ফার্স্ট শেপ পেলাম এখানে, সেকেন্ড শেপ পেলাম এখানে, অ্যান্ড থার্ড শেপ পেলাম এখানে, অ্যান্ড ফোর্থ শেপ পাবো এফের কোথায় দেখে নাও। এই আমরা ই স্ট্রিং, হ্যাঁ এই স্ট্রিং, তারপরের নোটটা এফ, তা আমরা এখানে তো এফ ধরতে পারবো না, বার ধরতে পারবো না, তার জন্য এইখানে এফ বারো বারোর ফ্রেটে দেখে দেখতে পাবা, এখানে ই পেয়ে যাবা, বারো নম্বর ফ্রেটে ফার্স্ট স্ট্রিং ই পাবা, তারপরেরটা এফ পাবা। তো এখানে কড়ি আঙুলটা বসিয়ে দেবা, চার নম্বর ফিঙ্গারটা বসিয়ে দেবা, নি বার করবা, তো এটা এফ হয়ে গেল ফোর্থ শেপ। তো ফার্স্ট শেপ আমরা এটা পেলাম, হ্যাঁ এফের ফার্স্ট শেপ পেলাম, সেকেন্ড শেপ পাঁচ নম্বর ফ্রেটে সেকেন্ড শেপ এফের পেলাম, থার্ড শেপ হ্যাঁ এই আট নম্বর ফ্রেটে পেলাম, অ্যান্ড যেটা ফোর্থ শেপ সেটা পেলাম দশ নম্বর ফ্রেটে। তো আমরা চারটা শেপ পেয়ে নিলাম। তা বন্ধুরা এই চারটা শেপ যেখানে মন সেখানে আমরা ধরতে পারি এফের। তো এইভাবে সবগুলো কর্ড, বারোটা কর্ড আছে, বারোটা কন্টিনিউয়াসলি যেখানে মন সেখানে আমরা বাজাতে পারবো। তো এই শেপগুলো জানতে পারলে তুমি গিটার কোনো ব্যাপার নাই গাইজ। তো আমরা মেজর স্কেলের সব কর্ডগুলো পেলাম গাইজ, আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা কন্টিনিউয়াসলি, হ্যাঁ। আর পরের দিন আমরা মাইনর স্কেলের আমরা তিনটা শেপ পাবো, এটা চারটা মেজর স্কেলের পেলাম, মাইনরের তিনটে পাবো। তো এই কয়টা জেনে নিলে কোনো চিন্তা নাই গাইজ, আমরা গান গান টান সব আমরা সবগুলো পারছি, হ্যাঁ লিডও পারবো, যখন নোটগুলো পারবো লিডও শিখে যাব, কোনো চিন্তা নাই। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটাতে তোমাদেরকে হেল্প করেছি। তো বন্ধুরা ভালো লাগলে, হ্যাঁ হেল্প হয়ে থাকলে প্লিজ লাইক করো, লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা হেল্প করছি। আর কোনো কোশ্চেন হলে আমাকে কমেন্ট করো, তোমাদের পাশে আছি। আর আমার চ্যানেলটা লাল, হ্যাঁ সাবস্ক্রাইবার বাটন আছে রাইট সাইডে তোমার ভিডিওর, টিপে দেবা, আর পাশে একটা বেল আইকন আছে ওটাকেও টিপে দেবা। তো যখনই আমি নতুন কোনো আপডেট, হ্যাঁ ছাড়বো, তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর আমার একটা গ্রুপ আছে গাইস, ওই গ্রুপটাতে লিঙ্ক আছে ডিসক্রিপশানে, হ্যাঁ চলে যাবা, লিঙ্কটাতে জয়েন হবা, তুমি ইজিলি আরও গিটার ভালোভাবে তোমাদেরকে শেখাবো। তো আশা করি তোমরা ভালো থেকো,
सुखे थेको, टाटा, टेक केयर, बाय बाय। गाइज, इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए एंड लाइक करना मत भूलिए मेरा गिटार से जुड़ी सब वीडियो सबसे पहले देखने के लिए।